ইউক্রেনে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। জাপোরিঝিয়া নামের ওই স্থাপনা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেখানে রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এদিকে চেরনিহিভ শহরে রাশিয়ান বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 47-এ দাঁড়িয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছে। এরই মধ্যে ধ্বংসস্তূপ, বহু স্থাপনা ও বাড়িঘর, রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিতে চলছে গুলি, বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা। রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেন বাহিনীর পাশাপাশি লড়ছে বেসামরিক নাগরিকরা। বৃহস্পতিবার ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরের দুটি স্কুল ও কয়েকটি আবাসিক ভবনে চালানো হয় বিমান হামলা। এতে অনেকে হতাহত হয়। এছাড়া হামলার পর ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। এই অবস্থায় যুদ্ধবিমান পাঠাতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। পাশাপাশি যুদ্ধ বন্ধে সরাসরি বসতে চান রাশিয়ার প্রেসিডেন্টের সাথে। আমরা রাশিয়াতে হামলা চালাচ্ছি না, আমাদের এমন কোনো পরিকল্পনাও নেই। আসেন একসাথে আলোচনায় বসি, জানান আমাদের কাছে কি চান আপনারা, তবুও আমাদের ভূখণ্ড ছাড়েন। এদিকে পশ্চিমা দেশগুলোর তৈরি রুশ বিরোধী শক্তি ধ্বংসের ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে অভিযান চালানোয় রুশ সেনাদের প্রশংসাও করেছেন। স্বদেশের ও ডনবাসে থাকা আমাদের জনগণের নিরাপত্তা রক্ষায় রুশ সেনা ও কর্মকর্তারা প্রকৃত বীরের মতো কাজ করছেন। এই বিশেষ সেনা অভিযানে আমাদের যেসব কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে। বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিতীয় দফা আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে যৌথভাবে মানবিক করিডর খুলতে সম্মত হয় দুই দেশ। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ। ইউক্রেনে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। জাপোরিঝিয়া নামের ওই স্থাপনা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেখানে রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এদিকে চেরনিহিভ শহরে রাশিয়ান বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 47-এ দাঁড়িয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছে। এরই মধ্যে ধ্বংসস্তূপ, বহু স্থাপনা ও বাড়িঘর, রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিতে চলছে গুলি, বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা। রুশ বাহিনীকে প্রতিহত করতে ইউক্রেন বাহিনীর পাশাপাশি লড়ছে বেসামরিক নাগরিকরা। বৃহস্পতিবার ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরের দুটি স্কুল ও কয়েকটি আবাসিক ভবনে চালানো হয় বিমান হামলা। এতে অনেকে হতাহত হয়। এছাড়া হামলার পর ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। এই অবস্থায় যুদ্ধবিমান পাঠাতে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। পাশাপাশি যুদ্ধ বন্ধে সরাসরি বসতে চান রাশিয়ার প্রেসিডেন্টের সাথে। আমরা রাশিয়াতে হামলা চালাচ্ছি না, আমাদের এমন কোনো পরিকল্পনাও নেই। আসেন একসাথে আলোচনায় বসি, জানান আমাদের কাছে কি চান আপনারা, তবুও আমাদের ভূখণ্ড ছাড়েন। এদিকে পশ্চিমা দেশগুলোর তৈরি রুশ বিরোধী শক্তি ধ্বংসের ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনে অভিযান চালানোয় রুশ সেনাদের প্রশংসাও করেছেন। স্বদেশের ও ডনবাসে থাকা আমাদের জনগণের নিরাপত্তা রক্ষায় রুশ সেনা ও কর্মকর্তারা প্রকৃত বীরের মতো কাজ করছেন। এই বিশেষ সেনা অভিযানে আমাদের যেসব কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে। বৃহস্পতিবার ইউক্রেন ও রাশিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিতীয় দফা আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে যৌথভাবে মানবিক করিডর খুলতে সম্মত হয় দুই দেশ। নাদিয়া তাবাসুম, দীপ্ত, বার্তা কক্ষ।